Assalamualaikum and hello everyone. Welcome or welcome back to my channel. I hope you all are doing great. Alhamdulillah, ami onek bhalo achi ar ajke boraborer motoi notun ekta video niye apnader samne hazir hoye gechi. Ajke jekhane ashi shetar mainly ekta burger place. Eta nam hocche Chilox. Shobai motamoti chine, shobar bhalo lage. To ekhane hocche kichu burger ajke try korbo. Plus oder notun kichu item add kora hoyeche shegulo try korbo. So without further any delay, let's get started. मन बेसिक बार्गर बीफ और चिकन विद चीज दाम 200 टाका बेकन पसंद सो अर्डर करब और ये हे नागा ड्राम्स आटे देखे अने चैलेंज चैलेंज करे सो ये खाने खूब ही शख छो तो आज के अर्डर करब जाडर कर सब किस चले आस माशाल्लाह अनेक जिन ये आज के मोटामुटी फकिर हो गए ये हमारे बिलटा मोट হচ্ছে 2320 টাকা বিল আসছে বাট ওইভাবে চিন্তা করলে কিন্তু অনেক জিনিস নিছি সেই তুলনায় টাকা অনেক কম আসছে তো যাই হোক ফার্স্ট অ্যাপেটাইজার দিয়ে শুরু করব আমি এই ফিশ টটসটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড কারণ এটা দা নিউ এডিশন আর এটা খুবই টেস্টি হয় আর এখানে ওই উইংস উইংস আছে তারপরে ফ্রেঞ্চ ফ্রাই আমার মোস্ট ফেভারিট আর এখানে তো বার্গার আর দা মোস্ট স্পেশাল এই যে ড্রাম স্টিকস এটা খাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড কারণ এটা অনেক ঝাল হয় আচ্ছা ঠিক আছে সো আস্তে আস্তে এক একটা করে খাওয়া শুরু করি तो फार्स हमें ये फिस टसटा ट्राई करब ये मेनलि डोरी फिस दिए बनाना है और ये हमें 12 पिस नहींटार दाम हम 270 टाका एतगुल फिस क्योंकि 270 टाका बला जाए कम दामी मोटामुटी और यार स्पेशल सस दिखे ये ससटार नाम हे टार्टार सस अच्छा सो ये डिपिंग कर निल কারণ এত বেশি দিয়ে দিছে ওভারলোডেড হয়ে যাচ্ছে আমার জামা কাপড় পুরো মেখে যাইতেছে সো একটু কমায় দিলে পারতো উনি সো এখন একটু খাই মনে হয় টাকা অনুযায়ী কিন্তু অ্যামাউন্ট অনেক বেশি আর যারা হচ্ছে তো পিনাট টাইপের বাদাম টাইপের ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হবে যেহেতু স্নিকার শেক চকলেট মিল্ক আর একটু বাদামের ফ্লেভার মিক্সড আছে আর মিষ্টির ব্যালেন্স বলবো একদমই পারফেক্ট বেশি না আচ্ছা এখন হচ্ছে উইংসগুলো একটা একটা করে ট্রাই করব এখানে 6 ধরনের উইংস আমি কিন্তু এত ভেরিয়েশন উইংসের কোনো জায়গায় দেখিনি ফর দা ফার্স্ট টাইম আমি দেখলাম যে এতগুলো ভেরিয়েশন কিন্তু সব জায়গায় মেনলি বারবিকিউ থাকে বাট এখানে কিন্তু একদম অনেকগুলো ডিফারেন্ট ফ্লেভার সো ফার্স্টে এটা ট্রাই করি এটা হচ্ছে বারবিকিউটা তো আমরা বাঙালিরা যারা সস অনেক পছন্দ করি তাদের কাছে এটা বেশ ভালো লাগবে তো এখন এটা একটু ট্রাই করে দেখি जीवने जीवने खाई नहीं बट फर दा फार्स्ट टाइम ट्राई करते मैं ससटा एक कमला कलर सो यूनिक लगता से खे देखी कम आई हैव नो आईडियाटर मध्य की सो फर दा फार्स्ट टाइम एक्सपिरियंस हो ফ্রাই করতে পারে
এটাই এত ঝাল আল্লাহ জানেন আগার রামস্টিক কত ঝাল হবে এখন খাবো হচ্ছে আচারি উইংসটা প্রত্যেকটা উইংস একদম সসে টই টই গুলো করতে হবে বাট আপনারা কিন্তু এটা কাস্টমাইজ করতে পারবেন আপনাদের যদি একটু কম সস ভালো লাগে আপনারা অর্ডার করার সময় বলে দিবেন যে লেস সস ইউজ করার জন্য আচ্ছা ট্রাই করুন আচারটার ফ্লেভার কেমন জানেন জলপাইতে তোদের মিক্সড আচার থাকে না একদম সেরকম আমার কাছে মনে হয় বেসিক মিক্সের উপরে এই আচারটা জাস্ট মিক্সড করে দিছে বাট যারা হচ্ছে আচারি টাইপের ফ্লেভার পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে হচ্ছে এই চিজি উইংসটা এই চিজি উইংস আমি আমার লাইফে কখনোই ট্রাই করিনি কারণ এটা মনে হয় কোথাও পাওয়া যায় না যারা একদম ছোট মানুষ তাদের জন্য এটা ভালো হবে অনেক বেসিক চিজের ফ্লেভার পাবে কিন্তু আমার এটা মজা লাগতো হানিটার মধ্যে থেকে হানি কিন্তু যে বে বে করতেছে অনেক দিচ্ছে আচ্ছা এটা খেলে আই গেস একটু টেস্ট বাডের চেঞ্জ আসবে যেহেতু মিষ্টি মিষ্টি হবে সো খেয়ে দেখি খুব বেশি মজা না মোটামুটি এর থেকে প্রথমে যেগুলো ট্রাই করছি বিশেষ করে আচারিটা কিন্তু খুব ভালো ছিল এটা বেসিক টেস্ট দিতেছে তো এখানে হচ্ছে বার্গারের মানে বানের জন্য দুইটা অপশন আছে একটা হচ্ছে ব্রিওশ বান আর একটা হচ্ছে নর্মাল যে সেসামি বান থাকে সেটা তো আমি এই দুইটা বার্গার হচ্ছে ব্রিওশ বান নিয়েছি আর এই দুইটা নর্মাল বান নিয়ে নিছি তো এটা হচ্ছে মেইনলি ওদের যে বেসিক যেটা ছিল চিজ চিজ দিয়ে যে বার্গারটা ওটা ফার্স্টে এটাই ট্রাই করবো এটার মধ্যে জাস্ট নর্মাল প্যাটি থাকবে খুলে দেখায় আপনাদেরকে লেটুস পাতা চিজ আর সাইজটা কিন্তু বেশ প্রমিনেন্ট এটা সবচেয়ে ছোটো বার্গার হলেও আমার কাছে মনে হয় যে এটা খেলে কিন্তু আপনার একদম পেট ভরে যাবে বার্গারটা খেয়ে আমি বলবো যে এটা ইউনিকনেস হচ্ছে ফার্স্টে ওদের ব্রিওশ বানটা আমার কাছে সবসময় এই ব্রিওশ বানটা ভালো লাগে আমি সব জায়গায় ট্রাই করি বাট এখানে টেস্টিং একটু খুবই জোস লাগতেছে আর আমার কাছে মনে হয় যে এটা মিলাই আমি যখন খাচ্ছি একটা প্রিমিয়াম কোয়ালিটি বার্গার কিন্তু এটা কি বলা যায় তো আমি এখন নেক্সট ট্রাই করবো এটা হচ্ছে যে বেকনের বার্গারটা সেটা এটার মধ্যে আমি মেইনলি বিফ ফ্লেভারটা দিচ্ছি বাকি সবগুলো হচ্ছে চিকেন দেওয়া হয়েছে সো এটা হচ্ছে বিফ পেটি এই যে বেকনটা চিজ লেটুস পাতা আর উপর দিয়ে হচ্ছে এই বার্গার সো স্টার্ট করি কথা যদি কম্পেয়ার করি আমার কাছে পার্সোনালি চিকেন ফ্লেভারটা বেশি ভালো লাগে বাট এই বিফ ফ্লেভারটা কিন্তু খারাপ না আর বেকনের সাথে মিক্সড করে খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে আর চিলক্সে যেটা দেখা যায় সবসময় অনেক ওভারলোডেড সস টস এগুলো দিয়ে খাওয়া হয় তো আমি পার্সোনালি একটু লেস সস পছন্দ করি তো এই জন্য আমি এদেরকে বলে দিছি যে আমাকে একটু সস কমিয়ে দিতে সো এটা কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের যেরকম পছন্দ আর এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমার কাছে ফার্স্টে এই যে বেসিক যে চিজ বার্গারটা এটা ভালো এটা হচ্ছে চিজ ব্লাস্ট যে বার্গারটা সেটা এটার স্পেশালিটি হচ্ছে এখানে দুইটা প্যাটি থাকবে আবার দুই লেয়ারের চিজ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন সো এরকম সো যারা চিজ লাভার তারা হচ্ছে এটা মানে ট্রাই করতে পারেন আর বার্গারের টেস্টের কথা বলবো মোর অর লেস কিন্তু সেমই হয় কারণ সেম জিনিসই থাকে অতটাই কিন্তু ডিফারেন্স থাকে না বাট এটা হচ্ছে মানে যার যার প্রেফারেন্সের উপরে যে বেশি চিজ পছন্দ করে সেটা নেবে যে বেশি প্যাটি পছন্দ করে সে এটা নেবে এরকম আর কি আচ্ছা ট্রাই করে দেখি এখন এই বার্গারটার কথা বলবো যে চিজ লাভারদের জন্য খুব ভালো একটা অপশন হবে আর এখানকার চিজের ফ্লেভারগুলো আসলেই ভালো বাট আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে এই বানটা নিয়ে আমি যদি ব্রিওশ বান নিতাম তাহলেই ভালো হইতো কারণ দুইটার দামই কিন্তু সেম বাট টেস্টের দিক থেকে চিন্তা করলে কিন্তু ব্রিওশ বানের টেস্টটা বেশি বেটার
তো এছাড়া সবই ঠিক আছে এটার মধ্যে। এখন এটা ট্রাই করবো আমি, আসলে আপনাদেরকে দেখানোর জন্য এক কামড় করে খাচ্ছি, পরে কিন্তু আমি ঠিক মতো খাবো। তো এটা মনে করেন না যে আমি খাবার ওয়েস্ট করতেছি, আমি কিন্তু কখনোই খাবার ওয়েস্ট করি না। চিকেন ফ্লেভারটা বেশি ভালো লাগছে। আর হচ্ছে ওভারঅল বার্গারের মধ্যে এই বার্গারটা সবচেয়ে টেস্টি ছিল, কারণ এটার মধ্যে হচ্ছে মানে দুইটা দুইটা করে লেয়ার, দুইটা লেয়ারের পেটি, দুইটা লেয়ারের হচ্ছে চিজ। তো মুখে যেয়ে কিন্তু একদম ভরে ভরে আসতেছিল, তো এই জন্য এটা ভালো লাগছে। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এখানে আসলে ব্রিয়স ব্র্যান্ডটা অবশ্যই ট্রাই করবেন, কারণ এই ব্র্যান্ডটা কিন্তু সব জায়গায় দেয়, বাট ব্রিয়স ব্র্যান্ডটা কিন্তু খুবই টেস্টি। তো ওভারঅল আমার কাছে এটাই এক্সপিরিয়েন্স ছিল, আর এটা আমি খাইছি কিন্তু আপনাদেরকে দেখাইনি। এটা হচ্ছে পেরো রোশারের, যেটা এটার দাম হচ্ছে আই গেস 180 টাকা, হ্যাঁ 180 টাকা ছিল। আর টেস্টের দিক থেকে বলবো যে দুইটারই কিন্তু মিষ্টি খুবই ব্যালেন্স ছিল, বিভিন্ন জায়গায় শেক খেয়ে দেখা যায় যে মিষ্টি একটু বেশি হয়ে যায়, পরে খেতে ভালো লাগে না, বাট এটার মিষ্টির লেভেল খুবই ভালো ছিল। আর এই দুইটার মধ্যে আমি অবশ্যই এটা বলবো যে বেশি, যদি এটা বেশি খেয়েছি এটা। এটা অনেক গরম, তাই টিস্যু দিয়ে ধরে নিলাম। আচ্ছা স্টার্ট করি। এটা খেয়ে একদমই ঝাল লাগতেছে না, তো যারা অনেক ঢং করে আর চ্যালেঞ্জ করে ব্যাপারটা, তা না, এটা খুবই কম ঝাল, তো ওই জন্য ইজিলি খাওয়া যায়। মানুষজন দেখি অনেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে, আসলে খুবই কম ঝাল, ইজিলি খাওয়া যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ইনশাল্লাহ আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার খেতে খেতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে।